অনেক গরিব মানুষ কোরবানি গ্রস্ত সংগ্রহ করে পরে বিক্রি করে দেয় তাদেরকে কি গোস্ত দেওয়া যাবে যে সমস্ত মানুষ অভাবী তারা কোরবানি গ্রস্ত সংগ্রহ করছেন মানুষের কাছে হাত পেতে চেয়ে নিচ্ছেন বা যেভাবে হোক তিনি গোস্ত পাচ্ছেন পাওয়ার পর তিনি যদি সেটা বিক্রি করে দেন তাহলে সেটা তার জন্য জায়জ আছে কারণ গুস্ত পাওয়ার পর তিনি তার সেটার মালিক বিষয়ে সাল্লামের একটি বিশিদ্ধ এবং প্রসিদ্ধ হাদিস আছে আমরা জানি বারির আরদিয়াল্লাহ তালা আনহা নামে একজন মহিলা সাহাবি ছিলেন দাসী যথাসম্ভব তিনি যাচ্ছিল তার তার বাসার পাঁচ দিন আবস্তাদ আল্লাহ যাচ্ছিলেন বা তার আশেপাশে কোথাও তিনি এসছেন তখন গোষ্ঠীর জ্ঞান দেখতে পেয়ে না বিশাল আল্লাহ সালাম যে করলেন কী রান্না হচ্ছে বলেন যে গোষ্ঠী তখন আল্লাহ সাল্লাম তার সাথে তাকে রসিকতা করে বললেন যে আমাকে খাওয়াও তখন তিনি বললেন ইয়ালাস তো সাদাকার গোষ্ঠ আর সাদাকার গোষ্ঠ তো কোহায়ের বংশের লোকদের জন্য খাওয়া আম আপনি কোনো বিষয়ে আপনি খেতে পারবেন না তখন তিনি বলেছেন লাকে সাদাকাতুন বলেন না হাদিয়াতুন এটা তোমার জন্য সাদাকা হতে পারে কিন্তু তুমি যখন আমাকে দিবে সেটা সাদাকা থাকবে না সেটা জাকাতফিতরা থাকবে না বরং সেটা সেটা অর্থাৎ মানতগ্রস্ত বা এ জাতীয় গোস্ত থাকবে না এবং সেটা হাদিয়া হিসাবে হবে তুমি পেয়েছ সাদাকা হিসাবে আমাকে যখন দিবে সেটা হাদিয়া হিসাবে হবে অতএব গরিব মানুষ পেয়েছেন পাওয়ার পর তিনি মালিক হয়ে গেছেন এরপর এটা বিক্রি করলেও সে অধিকার তার আছে তবে যারা দান করবেন তারা এরকম গরিব যারা অল্প দাম বিক্রি করে দিবে সেগুলো হোটেলারা কিনে তারা লাভবান হবে গরিব দিন শেষে ক্ষতিগ্রস্ত হবে এরকম গরিবদের চাইতে যে সমস্ত গরিবরা মানুষের কাছে হাত পাতে না এবং বিক্রিও করবে না তাদের ঘরে ঘরে খবর নিয়ে যারা ক্রমে দেননি তাদের ঘরে ঘরে গ্রস্ত পৌঁছে দিতে পারলে সেটা অবশ্যই দানকারের জন্য সর্বোত্তম কাজ হবে অনেক দেশের ওয়াশরুমে পানির ব্যবস্থা থাকে না শুধু টিস্যু ব্যবহার করতে হয় প্রশ্ন হলো পায়খানার পর শুধু টিস্যু ব্যবহার করলে সে অবস্থায় নামাজ হবে কি না যে সমস্ত দেশে এরকম আছে পৃথিবীর অনেক দেশেই আছে যে টয়লেটে পানির ব্যবস্থা থাকে না সেখানে টিস্যু ব্যবহার করলে টিস্যুতে যদি আপনি না পাকটা দূর করে দিতে পারেন পরিচ্ছন্ন করে ফেলতে পারেন আপনার অজু গোসল হয়ে যাবে সালাত হয়ে যাবে কোনো অসুবিধা নেই তবে যদি আপনি এরপরে পানি ব্যবহার করতে পারেন কোনোভাবে সেটা অবশ্যই উত্তম হবে কারণ বিশেষ করে টয়লেটের পর আপনার টিস্যু ইত্যাদি ব্যবহার করার পর পানি ব্যবহার করা সেটাই হলো শূন্য কিন্তু যদি পানি ব্যবহার না করে আপনি টিস্যু দিয়ে পরিষ্কার করে ফেলতে পারেন আপনার পবিত্রতা অর্জনটা হয়ে যাবে বিষয় করে পানি না যেখানে অনেক সময় মুখের ভেতর কেটে রক্তপাত হয় রক্ত খাওয়া তো হারাম মুখের ক্ষতের রক্ত যদি কেউ ইচ্ছা বা অনিচ্ছায় খেয়ে ফেলে সেক্ষেত্রে বিধান কী হবে অনিচ্ছায় হলে তো কোনো অসুবিধা নেই ইচ্ছাকৃত তো খাওয়া যাবে না ইচ্ছাকৃত গুণা হবে খেলে যদি বারবার ফেলাটা কষ্ট হয় থতুর সাথে সামান্য চলে যায় ইনশাআল্লাহ তার কারণ গুণা হবে না যেহেতু এটা আপনার ইচ্ছাকৃত আপনি জেনে শুনে পান করছেন ব্যাপারটা তা নয় অর্থাৎ জেনে শুনে ইচ্ছাকৃত স্বেচ্ছায় আপনি খুশি হয়ে যে পান করছেন বা সেরকম না বরং একটা নিরুপায় হয়ে হয়তো ভিতরে গেছে ইনশাল্লাহতে কোনো হবে না